আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল আজিজ কেমন আছো? আয়ুষ ভালো কেমন আছি, আছো? আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। জেহানুল্লাহ, অদিতি কেমন আছো? স্যার আমি আরে ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা, আজকে একটু নেট বেশি স্লো, যার কারণে আমরা কিছুক্ষণ পর ভিডিওটা অফ রাখবো, শুধুমাত্র ভয়েসটা চালু থাকবে, ঠিক আছে? কারণ আমাদের নেট একটু ওঠানামা করতেছে, বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। আমরা ভিডিওটা অফ রাখবো। হ্যাঁ, ভিডিওটা আমরা অফ রাখবো, কেমন? আমরা সবার ভিডিওটা অফ রাখবো, পর শুধুমাত্র ভয়েসটা থাকবে, অন থাকবে, ঠিক আছে? ভিডিওটা সবাই অফ করে রাখবে। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আসসালামু ধন্যবাদ। আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সঞ্জিত? কেমন আমি আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা, জেহানুল্লাহ কেমন আছো? আচ্ছা, আমরা ভিডিও আজকে ভিডিওটা অফ রাখবো, কেমন? কেন? আচ্ছা, একটু নেটে সমস্যা করতেছে, নেট ওঠানামা করতেছে, যার কারণে মাঝে মধ্যে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। এই কারণে আমরা ভিডিওটা অফ রাখবো, যেন আমাদের নেটটা ঠিক থাকে। ওকে ওকে স্যার। আচ্ছা, ঠিক আছে। এই মুহূর্তে আমি 8 জনকে দেখতে পাচ্ছি, আমি সহ 8 জন নেটে উপস্থিত আছি। আমরা আর 1 মিনিট পর ক্লাস শুরু করতে যাব। তোমরা সবাই খাতা এবং বই সামনে রাখো, খাতা বই সামনে রাখো, খাতার উপরে CW তারিখ লিখে নাও। আজকে আমরা মূলত তৃতীয় পার্ট, যে কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যার, ওখান থেকে আমরা আজকে শুধুমাত্র শূন্যস্থান পূরণগুলি শিখব এবং লিখব, ঠিক আছে? আশা করি সবাই শূন্যস্থান পূরণের উত্তরগুলি লিখতে পারবে। এরপর সবার শেষে আমাকে যখন তোমরা খাতা দেখাবে, আমি নাম বলবো, তখন ভিডিও অন করবে, সবাই একসাথে অন করবে না, তারপর আমি খাতা এক এক করে দেখবো সবার, ঠিক আছে? আচ্ছা, খাতার উপরে CW তারিখ লিখা হয়েছে সবার? মিহান, ইয়েস স্যার। মিহান কেমন আছো? নো স্যার। খাতার উপরে যদি CW তারিখ লিখে না থাকে, লিখে নাও। আর CW নিচে লিখবে লেকচার নাম্বার 5 লিখবে CW নিচে। আচ্ছা, ঠিক আছে, এখন আমি তোমাদেরকে ক্লাস শেয়ার দিচ্ছি। এখন তোমরা কি ক্লাস শেয়ার দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, এখন কেউ কথা বলবে না, কেমন? আমি ক্লাস শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, অনলাইন কম্পিউটার ক্লাসে তোমাদেরকে স্বাগতম। সাউথ এশিয়ান স্কুল, ফার্স্ট ডিজিটাল স্কুল ইন চট্টগ্রাম। আজকে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ শহীদুল হক চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট টিচার, সাউথ এশিয়ান স্কুল চট্টগ্রাম, এশীয় কম্পিউটার শিখি খণ্ড 4। আজকের পাঠ পরিচিতি, চতুর্থ শ্রেণী বিষয় কম্পিউটার। আজকে আমরা শিখব তৃতীয় পাঠ, হার্ডওয়্যার ও সফটওয়্যার থেকে শূন্যস্থান পূরণ। লেকচার নাম্বার 5, 9 জুন 2021। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাস পর্যন্ত তৃতীয় পাঠ হার্ডওয়্যার ও সফটওয়্যার থেকে 5টি প্রশ্ন শিখেছিলাম, 1 থেকে 5 নম্বর পর্যন্ত। চতুর্থ ক্লাসটি মূলত ছিল ওই প্রশ্নগুলি রিভিশন হিসাবে আমরা করেছিলাম। আজকে আমরা সেই সফটওয়্যার এবং হার্ডওয়্যারের আলোকে আমরা শূন্যস্থান পূরণগুলি দেখব। আচ্ছা, এখন তোমরা শূন্যস্থান পূরণগুলি খাতায় সুন্দর করে লিখবে,
পাশাপাশি আমাকে উত্তরটা বলার চেষ্টা করবে, দেখি প্রশ্নগুলি যারা মুখস্থ করেছে তারা উত্তরটা সঠিকভাবে বলতে পারবে। এক নাম্বার হচ্ছে হার্ডওয়্যার হলো কম্পিউটারের ঢেষ। আচ্ছা এক নাম্বারে কি হবে আব্দুল আজিজ, দেখি বলতে পারো কিনা। অংশ কম্পিউটারের কি হবে? হার্ডওয়্যার হলো কম্পিউটারের ঢেষ। হার্ডওয়্যার হলো কম্পিউটারের আউটপুট ডিভাইস। ভালো করে চিন্তা করো, এখন আসতেছে উত্তর, আস্তে আস্তে আসতেছে এখন। আচ্ছা অদিতি বলো, অদিতি বলো হার্ডওয়্যার হলো কম্পিউটারের ড্যাশ দেহ কাঠামো। ভেরি গুড, এবার বুঝতে পেরেছো? বাকিরা বুঝতে পেরেছো? এখানে কি হার্ডওয়্যার সম্পর্কে কি আমি ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস এগুলি শিখেছি? তোমরা কি মুখস্থ করেছো প্রশ্নগুলি? আমাকে যে মুখস্থ বলেছিলে প্রশ্নগুলি যে মুখস্থ বলেছিলে তাহলে ভুলভাল বলেছো না? হার্ডওয়্যার হলো কম্পিউটারের দেহ কাঠামো। হার্ডওয়্যার হলো কম্পিউটারের দেহ কাঠামো, আমার সাথে সাথে কিন্তু লিখা শেষ হতে হবে। এগুলি ভালো করে মুখস্ত করবে। আমাদের 26 তারিখ থেকে মান্থলি পরীক্ষা শুরু হতে যাচ্ছে, 26 তারিখ থেকে দ্বিতীয় মাসিক পরীক্ষা শুরু হবে। আচ্ছা যাদের ফিনিশ হবে তারা কিন্তু পরের লাইনগুলি লিখে নাও, উত্তরটা খালি রাখবে। যাদের ফিনিশ হবে তারা পরের গুলি লিখে নেবে, শুধুমাত্র উত্তরের জায়গাটা খালি রাখবে, ঠিক আছে? এটা যেন বলতে না হয়। আচ্ছা এরপর 2 নাম্বার, সফটওয়্যার হলো কম্পিউটারের জন্য ড্যাশ, কে বলতে পারবে? জিহানুল্লাহ, দেখি তুমি বলতে পারো কিনা। সফটওয়্যার হলো কম্পিউটারের জন্য প্রাণস্বরূপ। প্রাণস্বরূপ, ভেরি গুড। সফটওয়্যার হলো কম্পিউটারের জন্য প্রাণস্বরূপ। হ্যাঁ 2 নাম্বার লিখো, সফটওয়্যার হলো কম্পিউটারের জন্য প্রাণস্বরূপ। মিহান জাহিন তোমরা বিডি অফ করে রাখো, আজকে জেহানুল্লাহ তোমাকে অফ করতে বলছে এই জন্য অন করে রাখছো না। এর আগের ক্লাসে তো প্রায় সময় দেখতে পাই তোমাকে ভিডিও অফ করে রেখেছো, হ্যাঁ কথা নাকি? উল্টা কাজ করো কেন? এই ভিডিও অফ করতে বলছি না, আমার কিন্তু ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, লাইন ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। মিহান সাহিল ভিডিও অফ করে রাখো, ভিডিও অফ করে রাখো। সারিকা ভিডিও অফ করে রাখো। আচ্ছা আমি এখন আচ্ছা শেয়ার দিচ্ছি, বাকিগুলি আবার শেয়ার দিচ্ছি, দেখো 2 নাম্বার লেখা হয়েছে সবার। আচ্ছা 3 নাম্বার হচ্ছে এক্সপি ড্যাশ সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অপারেটিং উইন্ডোজ এক্সপি অপারেটিং সফটওয়্যার। ভেরি গুড, অ্যাপ্লিকেশন না অপারেটিং সফটওয়্যার। আচ্ছা এবার দেখো উত্তরটা দেখো, অপারেটিং সফটওয়্যার লিখে নাও। এই কেউ শুধু উত্তর লিখবে না, পুরো লাইনটা লিখে তারপর উত্তর লিখবে। সারিকা ভিডিও অফ করে রাখো। আমি তোমাকে ভিডিও দেখতে পাচ্ছি, ভিডিও তো দেখতে পাচ্ছে। আচ্ছা ঠিক আছে এখন অফ করেছো, এখনো দেখতে পাচ্ছি, ভিডিও অফ করো নাই, তুমি স্পিকার অফ করে রাখছো। স্যার এখন ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এই যে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে বারবার, আবার চলে গেছে।
আচ্ছা এরপর এরপর চার নাম্বার দেখো, রমে যে প্রোগ্রাম ইনস্টল করা থাকে তাকে ড্যাশ বলে, তাকে ফার্মওয়্যার বলে। ভেরি গুড, লিখে নাও। তো চার চার পর্যন্ত লিখা শেষ হলে আমাকে জানাও। ভেরি গুড, দেখি তুমি কি কি লিখেছ, প্রথম থেকে পড়ে শোনাও। হার্ডওয়্যার হলো কম্পিউটারের দেহ কাঠামো, সফটওয়্যার হলো কম্পিউটারের জন্য প্রাণ স্বরূপ, উইন্ডোজ এক্সপি অপারেটিং সফটওয়্যার, রমে যে প্রোগ্রাম ইনস্টল করা থাকে তাকে স্যার। আচ্ছা বাকি বাকি গুলি লিখে নিয়েছো, এর পরের গুলি দেখা। আমাদের বারবার শেয়ার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, স্ক্রিন চলে স্ক্রিন চলে গেছে সেটা আমি দেখতে পাচ্ছি, এই যে বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে যে এই যে নেটের কারণে। আমি আরেকবার শেয়ার দিচ্ছি তোমাদেরকে। সবাইকে মিউট করে দেন। আচ্ছা এখন পরের গুলি দেখো, পাঁচ থেকে দেখো। মাউস অর্থ ড্যাশ, ড্যাশে কি হবে? মাউস অর্থ স্যার কিছু দেখা যাচ্ছে না, কিছু দেখা যাচ্ছে না। আমি তো শেয়ার দিয়েছি স্যার, দেখা যাচ্ছে। আমি শেয়ার দিয়েছি, দেখতে পাচ্ছ স্যার? স্যার দেখা যাচ্ছে কিন্তু মাউস তো ইন্দুর। আচ্ছা লিখো, মাউস অর্থ ড্যাশ, ড্যাশে কি হবে? ইঁদুর, ইঁদুর। আচ্ছা দেখতে পাচ্ছ এখন? Yes sir. আচ্ছা মাহিরা ভিডিও অফ করে রাখো। স্যার স্যার Yes. জশির উপর চন্দ্রবিন্দু হবে? হ্যাঁ হবে হবে, ওটা আসে নাই আর কি, ওটা ঠিক করে দাও। রশির উপরে চন্দ্রবিন্দু দাও। তাই এগুলো লিখবো? অবশ্যই সবগুলি লিখতে হবে, সবগুলি লিখতে হবে। এখন দেখতে পাচ্ছ? আচ্ছা এখন এখন দেখো, মাউস অর্থ হচ্ছে ইঁদুর। আরে দেখো আমি আগে সবগুলি দেখিয়ে ফেলি, এরপর যারা প্রথমে লিখতে পারো না তাদের জন্য আরেকবার দেখাবো। এরপর ছয় নাম্বার লিখো, ছয় নাম্বার হচ্ছে কিবোর্ড একটি ইনপুট ডিভাইস, কিবোর্ড একটি ইনপুট ডিভাইস। সাত নাম্বার হচ্ছে মাউস আইকনে ক্লিক করে ড্যাশ নির্দেশ করা হয়, ড্যাশ নির্দেশ কাকে করা হয়? কম্পিউটারকে নির্দেশ করা হয়, কম্পিউটারে নির্দেশ করা হয়। ভেরি গুড। এরপর হচ্ছে আট নাম্বার হচ্ছে মনিটর একটি ড্যাশ ডিভাইস, মনিটর একটি ড্যাশ ডিভাইস কি হবে? ইনপুট ডিভাইস নাকি আউটপুট ডিভাইস? আউটপুট ডিভাইস, ইনপুট ডিভাইস হবে, একটু চিন্তা করে বলতে হবে। আউটপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, আউটপুট ডিভাইস। আচ্ছা আট পর্যন্ত লেখা হয়েছে? Yes sir. না আমি সাত নম্বরে। আচ্ছা এক থেকে চার পর্যন্ত লিখতে পারো নাই কয়জন আছো? এক থেকে চার পর্যন্ত লিখতে পারো নাই কয়জন আছো?
আমি প্রথমে স্যার ঢুকেছিলাম, তখন স্যার লাইন ডিস্টার্ব করছিল তাই জন্য। আচ্ছা আমি প্রথমের গুলি আরেকবার দেখাচ্ছি, তোমাদের কি এই পেজটা লেখা হয়েছে সবার? আচ্ছা লিখে শেষ করো, আমি এই পেজ থেকে অন্য পেজে গেলে আবার এখান থেকে যারা লিখতেছো তারা লিখতে পারবে না। স্যার লিখে শেষ, আপনি লিখেছেন? সবাই লিখেছো? আচ্ছা এবার আমি সামনে পেজে চলে যাচ্ছি। এবার সামনে পেজে দেখো, প্রথম পেজ এক নাম্বার, হার্ডওয়্যার হলো কম্পিউটারের দেহ কাঠামো। যারা লিখে নাও, যারা লিখনি লিখে নাও। এরপর দুই নাম্বার হচ্ছে সফটওয়্যার হলো কম্পিউটারের জন্য প্রাণস্বরূপ। তিন নাম্বার উইন্ডোজ এক্সপি ড্যাশ সফটওয়্যার অপারেটিং সফটওয়্যার, রমে যে প্রোগ্রাম ইনস্টল করা থাকে তাকে ফার্মওয়্যার বলে। লেখা হয়েছে সবার? আজকের ক্লাসে আমি 10 জনকে উপস্থিত দেখতে পাচ্ছি, 10 জনের হোমওয়ার্ক যেন আমি লার্নিং এ পাই। অনেকে কিন্তু হোমওয়ার্ক দিচ্ছ না। যেগুলি লিখতেছ সেগুলি লার্নিং এ ইমেজ আকারে পাঠাবে, বুঝতে পেরেছো? স্যার কয়টার মধ্যে দিতে হবে? রাত 8টার মধ্যে পাঠিয়ে দিলে হবে, সময় 8টা পর্যন্ত থাকে, রাত 8টা পর্যন্ত সময় থাকে, ওই সময়ের মধ্যে তোমরা পাঠিয়ে দেবে, 8টার পরে আর পারবে না। আচ্ছা লেখা হয়েছে 1 থেকে 4 পর্যন্ত সবার লেখা হয়েছে? এরপরের গুলি আরেকবার দেখে নাও, 5 নাম্বার থেকে আমরা আরেকবার দেখি, যাদের মিস হয়েছে তারা যেন লিখতে পারে। 5 নাম্বার থেকে আরেকবার দেখো, মাউস অর্থ হচ্ছে ইঁদুর, কিবোর্ড একটি ইনপুট ডিভাইস, মাউস আইকনে ক্লিক করে কম্পিউটারের নির্দেশ করা হয়, মনিটর একটি আউটপুট ডিভাইস। আচ্ছা এতটুকু পর্যন্ত লেখা হয়েছে তো সবার? আচ্ছা এখন আমি শেয়ার স্টপ করলাম। এইবার তোমরা আমাকে প্রশ্নগুলির উত্তর মুখস্থ বলার চেষ্টা করবে, দেখি কে কে বলতে পারো। দেখি প্রথমে আমাকে বলবে আয়ুষ, আর কেউ কথা বলবে না। আয়ুষ স্পিকার অন করো। অন করেছ? ইয়েস স্যার। দেখি আয়ুষ বলো, মাউস আইকনে ক্লিক করে ড্যাশ নির্দেশ করা হয়, কি হবে? মাউস আইকনে ক্লিক করে ড্যাশ নির্দেশ করা হয়। আমি বলবো আয়ুষ, কি ব্যাপার, কথা বলতেছো না কেন আয়ুষ? আমি বলি আয়ুষ, কথা বলো। ইয়েস স্যার।
কি বলছি, তোমাকে কয়বার বলতে হয়, এক কথা বারবার বলতে হয় কেন? হ্যাঁ, সময় নষ্ট করতেছো কেন? তোমাকে আমি জিজ্ঞেস করেছি, কি জিজ্ঞেস করেছি? এই দেখো আর কথা বলে না। লিখে হয়েছে সবার? আমি কিন্তু প্রশ্ন করেছি আয়ুষকে, স্যার পাচ্ছি না। কেন পারছো না? এতক্ষণ কি লিখছো? মাউস আইকনে ক্লিক করে ড্যাশ নির্দেশ করা হয়। মাউস দিয়ে কাকে নির্দেশ করা হয়? এই মাউস দিয়ে কাকে নির্দেশ করা হয়? কম্পিউটারকে নির্দেশ করা হয় না? এই কথাটা বলতে তোমার এত কষ্ট হচ্ছে কেন? কয়েকবার রিডিং করো, তুমি লিখছো, সবগুলি লিখছো? আয়ুষ, তোমাকে নিয়ে এক সমস্যা, তোমাকে সাথে সাথে তুমি রেসপন্স করো না, তুমি হ্যাং হয়ে থাকো কেন? কথা বলার সময় হ্যাং হয়ে থাকো কেন? সাথে সাথে উত্তর দিতে পারো না? আচ্ছা মাহিন, সরি মিহান, মিহান বলবে কিবোর্ডে, কিবোর্ড একটি ড্যাশ ডিভাইস। মিহান স্পিকার অন করো। মিহান, এই তোমরা কি ভিডিও অফ করে কি সিট থেকে উঠে গেছো নাকি? হ্যাঁ, সিটে আসো নাকি সিট থেকে উঠে চলে গেছো? মিহান নাই। মাহিরা, মাহিরা বলো, এই মিহান কি, কোথায় ছিলে এতক্ষণ? কোথায় ছিলে? সিট থেকে উঠে কোথায় গেছো? কোথায় গেছো? আচ্ছা মাহিরা তুমি একটু ওয়েট করো। মিহান দেখি বলো, কিবোর্ড একটি ড্যাশ ডিভাইস, ড্যাশে কি হবে? ড্যাশে কি হবে? কিবোর্ড একটি ড্যাশ ডিভাইস। মিহান, সবার ক্যামেরা। আচ্ছা মাহিরা বলো, মাহিরা বলো, কিবোর্ড একটি ড্যাশ ডিভাইস, ইনপুট ডিভাইস। আচ্ছা মনিটর একটি ড্যাশ ডিভাইস, আউটপুট ডিভাইস। আচ্ছা ঠিক আছে। আব্দুল্লাহ, আব্দুল্লাহ বলবে এখন হার্ডওয়্যার হলো কম্পিউটারের ড্যাশ, হার্ডওয়্যার হলো কম্পিউটারের ড্যাশ, কি হবে? ড্যাশে কি হবে? আব্দুল্লাহ মাইক্রোফোন অন করো। দেহ কাঠামো, দেহ কাঠামো। আচ্ছা উইন্ডোজ এক্সপি ড্যাশ সফটওয়্যার, উইন্ডোজ এক্সপি ড্যাশ সফটওয়্যার কি হবে? অপারেটিং, অপারেটিং সফটওয়্যার, সফটওয়্যার। আচ্ছা ঠিক আছে। এরপর বলবে সাহিল। আচ্ছা তোমাদেরকে আমি একটু দেখিয়ে দেখিয়ে পড়াই, তাহলে তোমাদের বুঝতে আর একটু। আমি যদি শেয়ার দিই তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে আরো। আচ্ছা দেখি এবার বলো, জেহানুল্লাহ, জেহানুল্লাহ ভিডিও অন করো, বাকিরা ভিডিও অফ করে রাখবে। জেহানুল্লাহ ভিডিও অন করো। সফটওয়্যার হলো কম্পিউটারের জন্য ড্যাশ, কি হবে? জেহানুল্লাহ তুমি কি আছো? হ্যাঁ জেহানুল্লাহ বলো, সফটওয়্যার হলো কম্পিউটারের জন্য ড্যাশ, ড্যাশে কি হবে? স্যার
প্রাণস্বরূপ ভেরি গুড এরপর চার নাম্বার বলবে রমে যে প্রোগ্রাম ইনস্টল করা থাকে তাকে ড্যাশ বলে ভেরি গুড ভেরি গুড এরপর অদিতি বলবে অদিতি অদিতি দেখি বলো ইয়েস স্যার কিবোর্ড একটি ড্যাশ ডিভাইস কিবোর্ড একটি ইনপুট ডিভাইস আচ্ছা মাউস আইকনে ক্লিক করে ড্যাশ নির্দেশ করা হয় মাউস আইকনে ক্লিক করে কম্পিউটারকে নির্দেশ করা হয় ভেরি গুড আচ্ছা মনিটর একটি ড্যাশ ডিভাইস মনিটর একটি আউটপুট ডিভাইস ভেরি গুড এবার ফাহিম ফাহিম অন করো ভিডিও অন করো ফাহিম জি দেখি বলো মাউস অর্থ ড্যাশ ড্যাশে কি হবে ইঁদুর আচ্ছা মাউস আইকনে ক্লিক করে ড্যাশ নির্দেশ করা হয় কম্পিউটারকে ড্যাশ ভেরি গুড আচ্ছা এরপর বলো মনিটর একটি ড্যাশ ডিভাইস মনিটর একটি ড্যাশ ডিভাইস ড্যাশ কি হবে মনিটর একটি আউটপুট ডিভাইস ভেরি গুড আচ্ছা ঠিক আছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এইবার তোমরা আজকে ডায়রিতে একটু লিখে নাও সবাই সবাই ডায়রি লিখো কম্পিউটার তৃতীয় পাঠ শূন্য স্থান এক থেকে আট শিখবে ও এসডাব্লিউ করবে সবাই ডায়রি লিখো কম্পিউটার তৃতীয় পাঠ শূন্য স্থান এক থেকে আট শিখবে ও এসডাব্লিউ করবে যে এসডাব্লিউ গুলি তোমরা করতেছো অর্থাৎ সিডাব্লিউটাকে তোমরা ইমেজ আকারে পাঠালে হবে বুঝতে পেরেছো সবাই আর এই শূন্য স্থানটি ভালো করে মুখস্থ করে রাখবে তোমাদের 26 তারিখ থেকে দ্বিতীয় মাসিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে দ্বিতীয় মাসিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে সেজন্য যেগুলি পড়াচ্ছি সেগুলি ভালো করে রিভিশন দেবে আচ্ছা সবার কি ডায়রি লিখে শেষ হয়েছে ইয়েস স্যার ফাহিম ফাহিম তুমি কোথায় ফাহিমকে দেখতে পাচ্ছ না কি ব্যাপার তুমি মোবাইল ঠিকভাবে ধরো ডায়রি লিখেছো ডায়রি না লিখি কি করতেছো আমি ডায়রি লিখি আচ্ছা আমি সবার খাতা দেখবো এখন সবার খাতা দেখবো আমি ডায়রি স্টপ করতেছি শেয়ার স্টপ করতেছি সবার লিখা হয়েছে তো আব্দুল আজিজ লিখা হয়েছে মিহান লিখা হয়েছে জেহানুল্লাহ আচ্ছা ঠিক আছে স্টপ করলাম এখন সবাই আমাকে খাতা দেখাও সবাই খাতা দেখাও হ্যাঁ আব্দুল আজিজের খাতা দেখতে পাচ্ছি দেখে আর একটু সামনে সামনে নিয়ে আসো সবাই একসাথে ভিডিও অন করবে না একজন করে দেখাইতে পারবেন না একজন একজন করে দেখবো সবাই একসাথে দেখাবে না আব্দুল আজিজ ঠিক আছে তুমি অফ করো ভিডিও অফ করো এরপর আমাকে ফাহিম ভিডিও অন করো খাতা দেখাও ওকে স্যার ফাহিম খাতা দেখাও ফাহিম ভিডিও অন করো আচ্ছা দুজন দুজন দেখাও একজন একজন হলে অনেক লেট হবে এরপর অদিতি অদিতিও খাতা দেখাও ফাহিম আর একটু সামনে নিয়ে আসো খাতা ঠিক আছে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে অদিতি ঠিক আছে ফাহিম তোমার খাতা দেখতে পেয়েছিলাম আবার চলে গেছে ফাহিম ভিডিও অন করো জেহানুল্লাহ তুমি ভিডিও অন করছো কেন তোমাকে বলছি আমি স্যার আমারটা দেখা যাচ্ছে এখন আমি এখনো দেখতে পাই নাই আচ্ছা একটু সময় লাগে মাঝে মাঝে আমি না হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠিয়ে দিই না হোয়াটসঅ্যাপ পাঠাতে হবে না ইমেজ পাঠালে হবে ই লার্নিং এ হ্যাঁ এখন দেখতে পাচ্ছি ঠিক আছে
আচ্ছা তুমি সিডব্লিউ নিচে লেকচার নাম্বার 5 লিখতে বলেছিলাম, ওটা কিন্তু দেখতে পাচ্ছি না। সবাই যারা লিখো নাই লেকচার নাম্বার 5 লিখে নাও, সিডব্লিউ নিচে আন্ডারলাইন করে লিখো, লেকচার নাম্বার এল দিয়ে হাইপেন দিয়ে 05 লিখবে। এতে করে তোমরা বুঝতে পারবে যে তোমরা কয় নাম্বার ক্লাসটি, অর্থাৎ কত নাম্বার ক্লাসটি তোমরা করেছো আর কোনটা বাদ গেছে, এটা বুঝতে পারবে। মিহান কাটা দেখো, সামিয়া সামিরন, এই তোমাদেরকে একদম শেষের দিকে পেয়েছি আমি। সামিয়া সামিরন ভিডিও অন করো, তোমাদের সাথে স্যার আমার ভাই আছে। মিহান ঠিক আছে, আর একটু নিচে খাতা আর একটু নিচে নাও, ঠিক আছে সিডব্লিউ তাই লিখেছো, ওকে। আব্দুল্লাহ আল মাহিন, সামিয়া সামিরন ভিডিও অন করো, সামিয়া সামিরন ভিডিও অন করো। কি ব্যাপার, তোমরা এত লেট কেন, আজকে এত লেটে কেন, এটা বলো আমাকে। এখন তোমরা যে আজকের ক্লাসের যে শূন্যস্থান পূরণ সেগুলি কি লিখতে পেরেছো? লিখেছি। ভেরি গুড। আচ্ছা কি লিখেছো একটু পড়ে শোনাও তো আমাকে, একটু পড়ে শোনাও। দ্রুত পড়ে শোনাও, টাইম কম। সামিয়া পড়ে শোনাও 1-4, সামিরুন পড়ে শোনাবে 5-8। দেখি তাড়াতাড়ি পড়ে শোনাও। কোথায় সামিয়া সামিরুন, ভিডিও অফ করে রেখেছো কেন আবার? এক থেকে পড়ে শোনাও, 1-4 পর্যন্ত পড়ে শোনাবে, এরপরের জনে 5-8 পর্যন্ত পড়ে শোনাবে। আওয়ার কম্পিউটারের দেশ দেহ কাঠামো, সফটওয়্যার হলো কম্পিউটারের জন্য প্রাণ স্বরূপ। ভেরি গুড। উইন্ডোজ এক্সপি অপারেটিং সফটওয়যার, ভেরি গুড। রমে যে প্রোগ্রাম ইনস্টল করা থাকে তাকে ফার্মওয়্যার বলে। ভেরি গুড। এরপর তুমি শোনো, এই সামিরন বলো, এরপর একটা 5 নাম্বার থেকে পড়ে শোনাও, 5 নাম্বার থেকে পড়ে। মাউস অর্থ ইডল ক্লিক, কিবোর্ড একটি ইনপুট ডিভাইস, মাউস আইকনে ক্লিক করে কম্পিউটার নির্দেশে করা হয়, মনিটর একটি আউটপুট ডিভাইস। ভেরি গুড, ভেরি গুড, অসংখ্য ধন্যবাদ। তোমরা এগুলি মুখস্থ করে নেবে, বুঝতে পেরেছি। তোমরা লেটও জয়েন করলো, তোমরা পড়াগুলি লিখে নিয়েছো, এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরের ক্লাস থেকে একটু আর্লি জয়েন করার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ডায়েরি লিখেছো, তোমরা কি ডায়েরি লিখতে পেরেছো? সামিয়া সামিরুন, আজকের ডায়েরি হচ্ছে তৃতীয় পাঠ শূন্যস্থান পূরণ, 1-8 শিখবে ও এসডব্লিউ করবে। একটু লিখে নাও, আমি আরেকবার বলতেছি, তৃতীয় পাঠ কম্পিউটার দিয়ে লিখো, তৃতীয় পাঠ শূন্যস্থান পূরণ, 1-8 শিখবে ও এসডব্লিউ করবে। আর সবাই অবশ্যই লার্নিং এ আমাকে হোমওয়ার্ক পাঠাবে। আজকের উপস্থিতি, আজকে আমি 10 জনকে উপস্থিত পেয়েছি, 10 জনের খাতা কিন্তু ইমেজ আকারে লার্নিং এ দেখতে চাই। প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো ক্লাস এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা। আসসালামু আলাইকুম, ভাই আবার দেখা হবে, কেমন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ হাফেজ।